কেমন আছো সবাই? আশা করি রাব্বুল আলামিনের ইচ্ছায় পরিবারের সকলকে নিয়ে সুস্থ আছো এবং ভালো আছো। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বলছি, তোমরা সকলেই তোমাদের গণিত বই খাতা কলম নিয়ে বসে পড়ো। তোমাদের ইতিমধ্যে অনলাইন ক্লাসের মাধ্যমে দ্বিতীয় মডেল পরীক্ষার সিলেবাস শুরু হয়ে গিয়েছে। গত ক্লাসে যে অধ্যায়টি করানো হয়েছে আমি তার পরবর্তী অধ্যায় অর্থাৎ একাদশ অধ্যায় নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে নিশ্চয় বই খাতা নিয়ে বই খুলে ফেলেছ। তোমরা লক্ষ্য করো, একাদশ অধ্যায়ের যে নাম সেটা হচ্ছে পরিমাণ। পরিমাণ জিনিসটি কি? চতুর্থ শ্রেণীতে তোমাদের এ বিষয়ে অনেকটাই ছিল, তারপরেও তোমাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমি বলছি, তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার হাতে তোমার কাছে কয়টি জামা আছে, তাহলে তুমি কিন্তু ঘরে গুনে বলে দিতে পারবে যে আমার কাছে এতটি জামা আছে। এখন যদি বলা হয় তুমি কতটুকু লম্বা,
দৈর্ঘ্যের ক্ষেত্রে মিটার, ওজনের ক্ষেত্রে গ্রাম। এবার আসি
সেখান থেকে একটি অঙ্ক সমাধান করে দেব এবং বাকি অঙ্কগুলো তোমার নিজেরা সমাধান করে দেবে। সেখানে কিছুই না, শুধু এতক্ষণ পর্যন্ত আমরা যে রিটার্ন নিয়ে কথা বলেছি এখন সেটা আছে গ্রাম অর্থাৎ ওজনের। যেমন প্রথম অঙ্কটি আছে 6,285 গ্রাম, এটাকে প্রথমে কেজি এবং গ্রামে প্রকাশ করতে হবে, তারপর কেজি হেক্টোগ্রাম ডেকাগ্রাম এবং গ্রামে প্রকাশ করতে হবে। আমি জানি আমার অনেক শিক্ষার্থী বন্ধুরাই এই মুহূর্তে আমি অঙ্ক করার আগে সেই উত্তরটি বলে ফেলছে, যারা আমাদের খুব প্রিয়, যারা আমাদের কথা খুব মনোযোগ দিয়ে শুনে, আর যারা আমাদের কথা শুনতে চাচ্ছ না তারাও আমি জানি এই মুহূর্তে চেষ্টা করছে, কারণ তোমরা সকলেই আমাদের কাছে খুব বেশি প্রিয়। এখানে ওই একই অঙ্কের মতো বিহারের মতোই এখানে এক দশক শত হাজার চার অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি আছে, তাহলে হাজারের ঘরে যে অঙ্কটি সংখ্যাটি আছে সেটি হবে কেজি। হাজারের ঘরে কত আছে? ছয়, তাহলে আমরা কেজি নিতে ফেলবো ছয়। এখানে আরেকটি কথা লক্ষ্য করো, কেজি কেজি হচ্ছে ইংরেজি শব্দ, তাকে বড় করে হয় কেতে হচ্ছে কিলো, জিতে হচ্ছে গ্রাম, এই কিলোগ্রামকে সংক্ষিপ্তভাবে আমরা কেজি বলি। তাহলে ছয় কেজি, বাকি যে পুরোটা সেটা হবে গ্রাম অর্থাৎ 285 গ্রাম। এখন তারপরের অংশটি আমরা কেজি আগেই বের করে ফেলেছি ছয়, তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যার মধ্যে শতকের ঘরে যেটি থাকে সেটি হচ্ছে হেক্টর, এখানে আছে দুই, দশকের ঘরে সংখ্যাটি হচ্ছে আট, তাই দেখা হবে আট, আর এককের ঘরে সংখ্যাটি হচ্ছে পাঁচ, তাই গ্রাম হবে পাঁচ। তাহলে 6,285 গ্রামকে যদি আমরা সম্পূর্ণভাবে প্রকাশ করি তাহলে আসছে 6 কেজি, 2 হেক্টোগ্রাম, 8 ডেকাগ্রাম এবং 5 গ্রাম। এখানে কোথাও কমা দিবে না, কারণ একটি পুরো সংখ্যাকে আমি ভেঙে ভেঙে এককে প্রকাশ করেছি, এখানে কমা দিলে সংখ্যাকে আলাদা হয়ে যাবে, তাই এখানে কোনো কমা বসবে না। আরেকটি জিনিস তোমাদেরকে আমি আরো ক্লিয়ার করছি, যদি মনে করো এখানে ডেকাগ্রাম থাকতো হেক্টোগ্রামের পরেই গ্রাম দিয়ে দিই, অবশ্যই
96, 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
আমি যে অঙ্কগুলো